নমস্কার বন্ধুরা আপনাদের সেন কেপিএ ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি শুরু করার আগে জানাবো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি বলা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত চাকরি প্রার্থীদের জন্য কর্মসংস্থান অধিকার শ্রম দপ্তর গ্রুপ ডি চাকরি পরীক্ষার জন্য আগামী দু তারিখ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সারা রাজ্যব্যাপী একটি মক টেস্ট এর আয়োজন করা হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আগামী ষোলো এক দু হাজার কুড়ি এর মাধ্যম মধ্যে নাম নথিভুক্তকরণের জন্য অনুরোধ করা হচ্ছে এই মক টেস্ট মূল পরীক্ষার প্রস্তুতি সহায়ক হবে এই মাধ্যমে কোনো চাকরি পাওয়া যাবে না অর্থাৎ এই বি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জান বুঝতে পারলাম যে যারা যারা গ্রুপ ডির পরীক্ষায় প্রস্তুতি দিচ্ছে তারা যদি মক টেস্টে ইচ্ছুক হয় তবে এই মক টেস্ট দেওয়ার জন্য আবেদন করতে পারে এই আবেদনের লাস্ট ডেট হচ্ছে ষোলো এক দু হাজার কুড়ি এবং মক টেস্টের দিন ধার্য করা হয়েছে দু তারিখ দু মাস দু হাজার কুড়ি এমপ্লয় নথিভুক্ত চাকরি প্রার্থীরাই কি মাত্র এই মক টেস্ট দিতে পারবে এবং বাকিরা দিতে পারবে কিনা সেই বিষয়ে এখানে কোনো উল্লেখ করা নেই অথেব যারা যারা এই মগটি দিতে ইচ্ছুক তারা অবশ্যই নথিভুক্ত করে নেবেন